আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি 113 সংখ্যাটি 10 ভিত্তিক দশমিক সংখ্যা, তো এই 113 দশমিক সংখ্যাটি দুইয়ের পরিপূরক মান কিভাবে নির্ণয় করা যায় তা আলোচনা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রভাষক, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দুইয়ের পরিপূরক মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এই দশমিক সংখ্যাটিকে কয়েকটি ধাপের মাধ্যমে দুইয়ের পরিপূরক নির্ণয় করতে হবে। তার মধ্যে প্রথম ধাপ হচ্ছে এই 113 সংখ্যাটির বাইনারি মান নির্ণয় করব। তো আমরা ইচ্ছে করলে 113কে বারবার যদি দুই দ্বারা ভাগ করি তাহলে এই বাইনারি মান নির্ণয় করতে পারি। আর যদি মনে করি যে না, আমরা ক্যালকুলেটরে করব সময় সেভ করার জন্য, তাও পারি। ক্যালকুলেটরে মোড চেঞ্জ করে দশমিক মোডে যে 113 সংখ্যাটি লিখব, 113 সংখ্যাটির দশমিক মোডে যে লিখব, লেখার পরে সমান দিয়ে, সমানে চাপ দিয়ে যদি লগে চাপ দিই তাহলে আমরা যে সংখ্যাটি পাবো সেটি হচ্ছে 3 1 3 0 1। এটি হচ্ছে 113 বাইনারি মান। এই 113 বাইনারি মান আমরা নিয়ে কাজ করব এখন। মনে আছে 3 1 3 0 1, এই যে এখানে লিখলাম, এই যে এটি 113 বাইনারি মান আমরা ক্যালকুলেটর ব্যবহার করে পেয়েছি। ইচ্ছে করলে আমরা খাতায়ও করতে পারতাম। এখন এই বাইনারি মানটা লক্ষ্য করলে দেখতে পাই এখানে 1 2 3 4 5 6 7টা বিট আছে, অর্থাৎ এটি 7 বিটের একটি বাইনারি সংখ্যা। তো এখন এই 7 বিটের পাশে আরও বাম পাশে একটা অতিরিক্ত শূন্য নিয়ে এই 8 বিট প্রকৃত মানে সাজিয়ে লিখতে হবে। এখন তোমাদের মনে হতে পারে 8 বিট কেন নিব, তাই না? কারণটি হচ্ছে এই দুইয়ের পরিপূরক মান নির্ণয় করতে হলে 8 বিট, 16 বিট ইত্যাদি রেজিস্টারে সাজিয়ে লিখতে হয়। কম্পিউটারে 8 বিট, 16 বিট, 32 বিট এইভাবে সাধারণত রেজিস্টার কাউন্ট করে, সেজন্য আমরা 8 বিটে সাজিয়ে লিখেছি। এখন তোমাদের আরও মনে হতে পারে কখন 8 বিটে সাজাবো, কখন 16 বিটে সাজাবো, তাই না? একটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে 127 পর্যন্ত আমরা একটু মনে রাখব, 127 পর্যন্ত সংখ্যাগুলি 8 বিটে লেখা যাবে, 8 বিটে ধারণ করে। আর 127-এর পরে অর্থাৎ 128 বা তার চেয়ে বড়ো যে সংখ্যাগুলি রয়েছে সেগুলি কিন্তু 8 বিটে ধরে না, তখন আমরা 16 বিট ধরে করব। তো 113 সংখ্যাটি তো 127-এর নিচে, সেজন্য আমরা 8 বিটে সাজিয়ে লিখেছি। এবং 8 বিটে সাজিয়ে লিখে যে মানটি পেলাম, বামে একটা অতিরিক্ত শূন্য দিয়ে 8 বিট হবে, এটাকে বলা হয় 8 বিট প্রকৃত মান। এবং এই 8 বিট প্রকৃত মানের প্রথম বাম দিকের বিটকে সাইন বিট বলে, চিহ্ন বিট বলে, বিষয়টি মনে রাখব। এবার পরবর্তী ধাপে এই প্রকৃত মানকে একের পরিপূরকে রূপান্তর করব। একের পরিপূরক কী? একের পরিপূরক হচ্ছে কোনো সংখ্যার বাইনারি প্রকৃত মানের বিটগুলোকে উল্টিয়ে লিখব, অর্থাৎ উপরে 1 থাকলে নিচে 0 হবে, উপরে 0 থাকলে নিচে 1 হবে। এভাবে উল্টিয়ে লিখে যে মান পাবো তাকে বলা হয় একের পরিপূরক। তো লিখি, উপরে কী আছে? 1 আছে, 1-এর পরিবর্তে নিচে 0 হবে, 0-এর পরিবর্তে নিচে 1 হবে, 0-এর পরিবর্তে নিচে 1 হবে, 0-এর পরিবর্তে নিচে 1 হবে, 1-এর পরিবর্তে 0 হবে, 1-এর পরিবর্তে 0 হবে, 1-এর পরিবর্তে 0 হবে, 0-এর পরিবর্তে 1 হবে। এই যে মান পেলাম এটাকে বলা হয় একের পরিপূরক মান। এখন তোমাদের মনে হতে পারে দুইয়ের পরিপূরক মান নির্ণয় করতে বললো, তো আমি একের পরিপূরক নির্ণয় করলাম কেন, তাই না? কারণটি হচ্ছে দুইয়ের পরিপূরক হলো একের পরিপূরকের সাথে, একের পরিপূরকের মানের সাথে 1 প্লাস করে আমরা এখানে যে মানটি পাই সেটাকেই বলা হয় দুইয়ের পরিপূরক। অর্থাৎ পরের ধাপে একের পরিপূরকের সাথে 1 প্লাস করবো, যেটা পাবো সেটাকে বলা হয় দুইয়ের পরিপূরক। যেহেতু একের পরিপূরকের সাথে 1 প্লাস করতে হবে তাহলে আমাদের একের পরিপূরক মান আগে বের করে নিতে হবে, সেজন্য প্রথমে এইখানে একের পরিপূরক বের করেছি, তার সাথে 1 যোগ করব। এখন এই যোগ কিন্তু বাইনারি যোগ, এবং এই 1 যোগ হবে এই লাইনের সাথে, উপরের এই লাইন, উপরের এই লাইন যোগ করব না, এই লাইনের সাথে 1 যোগ করব, বাইনারি যোগ। লক্ষ্য করি অনেক সহজ বাইনারি যোগ, 0 আর 1 যোগ করে 1 হবে, এই 1 নিচে নেমে যাবে, এই 1 নিচে নেমে যাবে, এই 1 নিচে নেমে যাবে, 0 নিচে নেমে যাবে, এই 0 নেমে যাবে, এই 0 নামবে, এই 1 নামবে। এখানে যে মানটি পেলাম এটাকে বলা হয় 2-এর পরিপূরক মান, যাকে ইংরেজিতে বলে 2s কমপ্লিমেন্ট। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, 2-এর পরিপূরক করার পরে আমরা কিন্তু মাইনাসের মান পেয়েছি, মাইনাস
113 হয়েছে। কারণটা কি? কারণ হচ্ছে কোনো পজিটিভ সংখ্যার বাইনারি মানকে পরিপূরক করার পর আমরা নেগেটিভের মান পাই, সেজন্য মাইনাসের মান বের করার জন্য দুইয়ের পরিপূরক করার প্রয়োজন হয়। এখানে আমরা ইচ্ছে করলে সাইন বিট দেখেও প্লাস সংখ্যা মাইনাস সংখ্যা নির্ণয় করতে পারি। কীভাবে? এই যে 8 বিট প্রকৃত মানের বাম দিকের এই বিটটা তো সাইন বিট, সাইন বিট 0 হলে সংখ্যাটি প্লাস সংখ্যা বোঝায়, আর সাইন বিট 1 হলে সংখ্যাটি নেগেটিভ বোঝায়। এখানে সাইন বিট যেহেতু 1 তাই সংখ্যাটি মাইনাস, এখানে সাইন বিট যেহেতু 0 ছিল তাই সংখ্যাটি প্লাস ছিল। এগুলি মনে রাখার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি অল্প অল্প করে আলোচনা করি, একটা করে অঙ্ক, যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো। তো আমি পরের ক্লাসে 113-র পরের সংখ্যাটি কত? 114। তো 114 এর দুইয়ের পরিপূরক মান কীভাবে নির্ণয় করা যায় তা আলোচনা করার চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।